আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠব। পুরী ট্যুরের প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের ট্রেন যাত্রা, কোভিড সিচুয়েশন, পুরী মন্দিরে পুজো দেওয়া, পুজো দেওয়ার আগে ভ্যাকসিনেশন চেকিং সিস্টেম, সমুদ্রে স্নান করা প্রভৃতি। আমরা পুজো দিয়ে দিলাম, ঢোকার সময় কোভিড ভ্যাকসিন সার্টিফিকেটের ফাইনাল ডোজ অথবা আরটিপিসিআর এর নেগেটিভ সার্টিফিকেট এবং আধার কার্ড চেক করছি। আর ঢোকার পর এই কাউন্টারগুলোতে সার্টিফিকেটগুলো ভেরিফিকেশন করছি। এই ভিডিওতে আমরা দেখব জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ, পুরী মন্দিরটি পুরো প্রদক্ষিণ, চারটি গেট যথা সিংহদুয়ার, অশ্বদুয়ার, ব্যাঘ্রদুয়ার ও হস্তিদুয়ার, সঙ্গে মন্দিরে অশ্বদুয়ারের পাশে থাকা হনুমানজির মন্দির প্রভৃতি। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটি অনুরোধ, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। আমাদের মহাপ্রসাদ এখনই চলে আসবে, আমরা সেই অপেক্ষাতেই রয়েছি। আমাদের পণ্ডা মহাপ্রসাদ নিয়ে চলে এসেছে। খিচুড়ি, পোলাও, মালপোয়া, পায়েস, ডাল, শুক্তো, শাক, কলা পাতা দিয়ে মাটিতে বসে খাবে। এইগুলো খুলবার জন্য আমি এরকম করি, আমাকে আমি নিচে দিয়ে দিতাম। আর কলা পাতাটা কোথায় ফেলবো? এই ডাস্টবিনে রেখে। আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রসাদটা আসতে একটু দেরি হয়েছে, তাই আমরা এখন প্রভু জগন্নাথ দেবের প্রসাদ একটু একটু করে নিয়ে খাচ্ছি। প্রসাদ বাড়া রেডি, তো আমরা এখন প্রসাদ খাবো। আর আমাদের পণ্ডা বলে গিয়েছে এই প্রসাদ নিচে বসে কলা পাতা দিয়ে খেতে হবে, তাই আমরা নিচে বসেই খাচ্ছি, এখন আমরা প্রসাদ খাচ্ছি। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের বা পুরীর মন্দিরটি পুরো প্রদক্ষিণ করতে। আমরা প্রদক্ষিণ শুরু করলাম শ্রীমন্দিরের পাশের অটো স্ট্যান্ড থেকে। এটি হলো মন্দিরের দক্ষিণের অশ্বদ্বার। এখানে তাঞ্চি অভিযানের মূর্তি রয়েছে, একটি ঘোড়ার উপর রয়েছে জগন্নাথ দেব,
আরেকটি ঘোড়ার ওপর বসে রয়েছে দাদা বলভদ্র। কালো ঘোড়াটি জগন্নাথ দেবের এবং সাদা ঘোড়াটি দাদা বলভদ্রের। দক্ষিণের অশ্বদ্বারের বাম পাশেই রয়েছে হনুমানজির মন্দির। জগন্নাথ দেব নিরিবিলি পছন্দ করতেন, তাই তিনি হনুমানকে নির্দেশ দিয়েছিলেন সমুদ্রের গর্জন যাতে মন্দিরে প্রবেশ করতে না পারে। তাই মন্দিরের ভেতরে সমুদ্রের আওয়াজ ঢোকা বন্ধ করে দিয়েছিলেন পবনপুত্র হনুমান। তাই এই দক্ষিণদ্বারের পাশেই স্থাপিত হয়েছে হনুমানজির মন্দিরটি। অশ্বদ্বার দেখে আমরা মন্দিরের পাশ থেকে পশ্চিম দিক বরাবর চললাম পরের দ্বারটি দেখতে। এই প্রাচীরটি হল মেঘনাদ প্রাচীর। এটি 20 ফুট উচ্চতা বিশিষ্ট ও 660 ফুট লম্বা বিশাল প্রাচীর, যা মন্দিরের চারিপাশে বেষ্টন করে আছে। এই প্রাচীরের চারদিকে 4টি দ্বার রয়েছে। পুরাণে কথিত রয়েছে বিভিন্ন বৈদেশিক আক্রমণের হাত থেকে মন্দিরটিকে রক্ষা করবার জন্য এই প্রাচীরটি তৈরি করা হয়েছিল। এই দ্বারটি হল মন্দিরের পশ্চিম দিকে অবস্থিত ব্যাঘ্র দ্বার। এই দ্বারের দুদিকে 2টি বাঘের মূর্তি রয়েছে। ব্যাঘ্র দ্বার দেখে আমরা এগিয়ে চললাম লক্ষ্মীবাজার দেখতে। এটি হলো লক্ষ্মীবাজার। এই সবজি বাজার থেকেই জগন্নাথ দেবের ভোগের সামগ্রী যায় ভোগের উদ্দেশ্যে। এরপর আমরা প্রাচীরের উত্তর দিক বরাবর চললাম উত্তরের হস্তিদ্বারটি দেখতে। উত্তরের এই দ্বারটি হল হস্তিদ্বার। অন্যান্য দ্বারের মতো এই দ্বারের সামনে হস্তির প্রতিমূর্তি না থাকলেও দ্বার হইতে প্রবেশ করলেই দুদিকে রয়েছে 2টি হস্তির মূর্তি। এরপর আমরা চললাম পূর্ব দিকের মূলদ্বার বা সিংহদ্বার দেখতে।
এটি হলো শ্রীমন্দিরের মূলদ্বার বা সিংহদ্বার। এই দ্বারের দুপাশে রয়েছে বিশাল দুটি সিংহের প্রতিমূর্তি, তাছাড়া রয়েছে জয় বিজয় মূর্তি। মন্দিরের প্রবেশপথের ওপরে রয়েছে মা লক্ষ্মী। এই মন্দিরের মূল ফটক দুটি সম্পূর্ণ পিতলের তৈরি। সিংহদ্বারের প্রবেশপথেই রয়েছে অরুণ স্তম্ভ। এই শ্রীমন্দিরের কারুকার্যগুলো বা ভাস্কর্যগুলি অপূর্ব। মন্দিরের মূলদ্বার বা সিংহদ্বার থেকে প্রবেশ করে 22টি সিঁড়ি পেরিয়ে যেতে হবে মূল মন্দিরে। কথিত আছে এই 22টি সিঁড়ি পেরোলে মানুষ তার 22 রকমের দোষ ত্রুটি থেকে মুক্তি পায়। আমরা পুরো মন্দিরটির চারপাশ ঘুরে দেখালাম, তার সাথে চারটি মূলদ্বার ও পবনপুত্র হনুমানজির মন্দিরটি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন এবং লাইক ও শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।